নমস্কার বন্ধুরা, অনেকেই বিরিয়ানির চালটা ভাত বানাতে খুবই ভয় পায়, তো আজ থেকে না ভয় পেয়ে ছোট ছোট টিপসগুলো দেখে নিলেই হবে। তো চলুন তাহলে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা পাত্রে জল নিয়েছি, পরিমাণ মতো জলটা নিয়েছি। আমি এখানে 1 কেজি চালটা, চালের ভাতটা করব। তারপরে দেখুন, লবণ দিয়েছি, সাদা তেল, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারুচিনি, তেজপাতাও দিতে পারেন। এবারে জলটা যখন টকটক করে ফুটে উঠবে, তখনই কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, আমি সেটাকে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাত জড়াবে না, আর যে সমস্ত গোটা গরম মশলা দেওয়া হয়েছে, ভাতটা খুব সুন্দর গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে, শুধুই খাওয়া যাবে এই ভাত। তো দেখুন কীভাবে আমি ভাতটা রান্না করলাম। আর 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে, একেবারে ঝরঝরে ভাত হয়ে যাবে। এখানে আমার 1 কেজি চাল নেওয়া আছে, আপনারা কম বেশি চাল নিতে পারেন। আরও একটা কথা বলি, চাল দেখছেন, ভাত দেখছেন একটু ফেটে গেছে বা বুঝতে পারছেন যে জড়িয়ে যাবে, তাহলে চট জলদি কিন্তু পাখার নিচে ফ্যানটা ছেড়ে পাখার নিচে মেলে দেবেন, তাহলে আর ভয় পাবার কোনো কারণ নেই। তো দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে, আর একটুও ভাঙেনি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আজকের মতো নমস্কার।